হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা এলাকায় সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের টপিকটি হলো কীভাবে মাত্র 10 লক্ষ টাকার মধ্যে 4টি বেডরুম এবং 1টি টয়লেট, 1টি কিচেন দিয়ে অনেক সুন্দর 1টি একতলা বাড়ি ডিজাইন করবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকুন। যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে 10 লক্ষ টাকার মধ্যে কীভাবে এরকম অনেক সুন্দর করে 1টি বাড়ির ডিজাইন করবেন। সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাকে বলে দেবো। এখানে সামনে অনেক সুন্দর করে 1টা পোস্টের ডিজাইন দেওয়া আছে, পোস্টের ডিজাইনটা আপনারা ভালো করে দেখে নেবেন অবশ্যই। আর আমি মোহাম্মদ সুমন মজুমদার, আমার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানাতে। আর এখানে যে কাজটি চলতেছে কাজটি আপনারা সম্পূর্ণ ভালো করে দেখবেন। আর যদি এরকম কাজ নাঙ্গলকোটে থানাতে কেউ কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এরকম কাজ আমরা করে দিতে পারবো। যদি নাঙ্গলকোট লাকসাম থানাতে কেউ কাজ করতে চান অবশ্যই আমরা করে দিতে পারবো। আর আপনার কাজগুলো ভালো করে দেখবেন, সামনে যে পোস্টের ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো আসলে অনেক সুন্দর করে করা আছে, এবং ব্যালকনির যে ডিজাইনটা এটাও অনেক সুন্দর করে করা আছে। আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর যদি আপনার এখানে বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে পোস্টের ডিজাইনটা আসলে অনেক সুন্দর করে করা হয়েছে, যেহেতু করে সামনে সিঁড়ি রুম দিয়ে উপরে পোস্টের ডিজাইন করা হয়েছে। সিঁড়ি রুমের ক্যান্টিলিভার থেকে আসলে পোস্টের ডিজাইনটা করা হয়েছে। আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো পোস্টের ডিজাইনটা কীভাবে করা হয়েছে বা আপনার সিঁড়ির মধ্যে কীভাবে এভাবে পোস্টের ডিজাইন করতে পারবেন, এগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো চলুন দেখতেছেন এখানে ডালের কাজ চলতেছে, আপনার ভালো করে দেখে নেবেন। ডালের কাজ চলতেছে এখানে, এখানে ডালাইগুলো আসলে এখন ফ্লোর ডালের কাজ চলতেছে। আমি আপনাকে ভিতরে গিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনাদের যে সকালে ভিডিওটা দেখতে থাকুন। আর এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 ফিট, প্রস্থ দেওয়া আছে 37 ফিট। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। এখানে রুমের সাইজগুলো মোটামুটি মাঝারি সাইজের রুমের সাইজগুলো দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। সামনে যে রুমগুলো দেওয়া আছে এগুলোর সাইজ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এটা মূলত একতলা ফাউন্ডেশন, এটা 12 পিলারের মধ্যে আসলে এই বিল্ডিংটি করা হয়েছে, 12টা কলমের মধ্যে এই বিল্ডিংটি করা হয়েছে। আর এখানে ফ্লোর ডালে দেওয়া হচ্ছে, ফ্লোর ডালাটা দেওয়া হচ্ছে 3.5 ইঞ্চি। আর এখানে আস্তরগুলো বা কাজগুলো, কাজের ফিনিশিংগুলো সম্পূর্ণ আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ যদি আপনারা ভালো করে না দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে 10 লক্ষ টাকা দিয়ে কীভাবে আপনি এরকম একটা বাড়ি করবেন। আপনার পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন 10 লক্ষ টাকার মধ্যে এরকম বাড়ি করা যায় বা সম্ভব কিনা 10 লক্ষ টাকার মধ্যে এরকম বাড়ি করা। তো এখানে দেখতেছেন আমি আপনাকে রুমগুলো দেখাচ্ছি, অবশ্যই রুমগুলো দেখে আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, এই বেডরুমটির মাপও দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এই বেডরুমটির মাপও দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আর এখানে সম্পূর্ণ অ্যাসেস হবে, এগুলো অ্যাসেস হবে, আর স্থায়ী হবে, আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে উপরে ডিজাইনগুলো আসলে খালি সিলিংয়ের মশলার উপরে ডিজাইনগুলো করা হয়েছে, এত একদম নর্মাল ডিজাইন। এগুলো রঙের মধ্যে আসলে সৌন্দর্য আসবে, এগুলো রঙের মধ্যে সম্পূর্ণ সৌন্দর্য আসবে। তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু ভালো করে দেখে নেবেন। আর এখানে বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন হলো, আসলে ছাদ বিম করা হয়েছে, যেহেতু করে একটু টিকসই হয়, সবাই সাইড আসলে বিল্ডিংটা যে বিল্ডিং করুক সবাই সাইড বিল্ডিংটা একটু টিকসই হোক, এ কারণে আমরা চেষ্টা করি যে সকল সময় আপনাদের সাইদা অনুযায়ী আপনাদের উজরুসি অনুযায়ী আমরা কাজগুলো করতে, কারণ আমি সকল সময় বলে স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করার দায়িত্ব। আসলে আমাদের এখানে সিঁড়িটি সামনে দেওয়া আছে, সিঁড়িটি সামনে দিয়ে উপরে ক্যান্টিলিভার দিয়ে অনেক সুন্দর করে 1টি ডিজাইন করা হয়েছে। আপনারা ভালো করে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা, আর কাজের ফিনিশিংগুলো 100% আপনারা ভালো করে দেখে নেবেন। এই বিল্ডিংটি মোটামুটি আপনার যদি 300 শতক জায়গা থাকে সুন্দরভাবে আপনি এই বিল্ডিংটি করে নিতে পারবেন। এখানে ছোটো আকারে একটা ডাইনিং ক্যাম্প ড্রয়িং দেওয়া আছে, এখানে ছোটো আকারে একটি ডাইনিং ক্যাম্প ড্রয়িং দেওয়া আছে, আপনার ভালো করে অবশ্যই দেখে নেবেন। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই বিল্ডিংটা আসলে কত সৌন্দর্য করা হয়েছে। একেবারে ছোটো অল্প জায়গার মধ্যে একবারে ছোটোখাটো করে এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে। তো এই পাশে আপনারা ভালো করে দেখে নেবেন, ডাইনিং ক্যাম্প ড্রয়িংটা একবারে ছোটো করে দেওয়া আছে, ডাইনিং ক্যাম্প ড্রয়িংটা দেওয়া আছে 9 ফিট বাই 10 ফিট দেওয়া আছে ডাইনিং ক্যাম্প ড্রয়িংটা। আর এখানে উপরে আমি প্রত্যেক সিলিংয়ের মধ্যে আসলে ডিজাইন করা হয়েছে হালকা পাতলাকে ডিজাইন, এগুলো আসলে এত হার্ড ডিজাইন না, চাইলে আপনারা মশলার যে কারুকাজগুলো এগুলো আপনারা চাইলে করতে পারেন। আর এখানে ব্যালকনির সামনে যে ব্যালকনিটা রাখা হয়েছে, এই ব্যালকনির মধ্যে চাইলে আপনারা টাচ করতে পারেন, বা আপনার যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনও করতে পারেন। আপনার যার যেরকম ভালো লাগে তারা সেমভাবে করতে পারেন। আর এখানে কিচেন রুমটি দেওয়া আছে 7 ফিট বাই 6 ফিট, কিচেন রুমটি দেওয়া আছে 7 ফিট বাই 6 ফিট। আপনার ভালো করে দেখে নেবেন, মোটামুটি ছোটো খাটোর মধ্যে অনেক সুন্দর করে এই বিল্ডিংয়ে বিল্ডিংটা সাজানো হয়েছে। তো আপনার ভালো করে দেখে নেবেন, কিচেন রুমটি পুরো টাইলস হবে। আর এখানে পুরো বিল্ডিংয়ে আসলে 1টি টয়লেট ব্যবহার করা হয়েছে, খালি 1টি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে, আর কিছু ব্যবহার করা হয় নাই। আর এ পাশে 1টি গলি রাখা হয়েছে বাইরে যাওয়ার জন্য, বাইরে আসা যাওয়ার জন্য এ পাশে 1টি গলি রাখা হয়েছে, গলিটি দেওয়া আছে 3.5 ফিট। আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন। আর এখানে টোটালি 12টা কলম দিয়ে আসলে বিল্ডিংটি করা হয়েছে, 12টি কলমের উপরে এই বিল্ডিংটি করা হয়েছে। আর এ পাশে 1টি টয়লেট দেওয়া আছে, টয়লেটটা আপনার ভালো করে দেখে নেবেন, টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট, এই টয়লেটের মাপ দেওয়া আছে 6 ফিট বাই 8 ফিট। আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে, কাজটিও সৌন্দর্য হবে। আর যদি অদক্ষ কোনো কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করেন বা অদক্ষ কোনো ইঞ্জিনিয়ার দেখে আপনার ড্রয়িংটা করেন তাহলে কোনোদিনও কাজ সৌন্দর্য হবে না, কারণ আপনার এটা বুঝতে হবে একটা জিনিস যে ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর পারবে আপনার কাজটা সৌন্দর্য করতে।
আর এই পাশে আপনার ভালো করে দেখে নেবেন একটা বেডরুম দেওয়া আছে, বেডরুমটির মাপ দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট, এই বেডরুমটার মাপ দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। মাপগুলো আপনারা ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। আর মোটামুটি 1000 স্কোয়ার ফিটের মধ্যে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন, 1000 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনার 300 শতক জায়গা থাকে, প্রথমে বলছি আমি 300 শতক বা 2 কাঠা জায়গা থাকে, তাহলে আপনি 2 কাঠা জায়গার উপরে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে পারবেন, এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি করতে পারবেন। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এভাবে আপনারা ফার্ট বাই ফার্ট বুঝে নেবেন। আর আমি উপরে গিয়ে কলমগুলো সম্পূর্ণ দেখাবো এবং উপরে যে পোস্টের ডিজাইনটা করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো, পোস্টের ডিজাইনটা আসলে কত সৌন্দর্য করে করা হয়েছে। আর এখানে যে গলিটা রাখা হয়েছে এই গলিটা দেওয়া হয়েছে 3.5 ফিট। তো রুমটা একটু ছোটো করা হয়েছে, তবে গলিটা 3.5 ফিট দেওয়া, তো বাইরে আসা যাওয়ার জন্য অনেক সুন্দর একটা প্লেস আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। চাইলে আপনার বিল্ডিংও আপনি সেমভাবে করে নিতে পারেন। এই বিল্ডিংয়ের ডোরটা আসলে রুমের ভিতরে দিয়ে দেওয়া যায়, তো রুমের ভিতরে দিয়ে দিলে আসলে এখানে সিস্টেমটা অন্যরকম হয়ে যেত, কারণ রুমের ভিতরে আসা যাওয়া অনেক সমস্যা হয়ে যেত। এই কারণে আমরা রুমের বাইরে দিয়ে, রুমটা একটু ছোটো করে রুমের বাইরে দিয়ে দিয়েছি। রুমটা দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট দেওয়া আছে। তো চলুন আমি আপনাকে উপরে গিয়ে আগে সম্পূর্ণ কিছু দেখার পরে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো, দিয়ে এই বিল্ডিংটি কীভাবে করলে আপনার মাত্র 10 লক্ষ টাকার মধ্যে আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। এখানে সিঁড়ি দিয়ে প্রথম উঠে সিঁড়ির ধাপগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। সিঁড়ির ধাপগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, প্রত্যেকটা দাব দেওয়া আছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এখানে এপাশে একটা দরজা রাখা হয়েছে পোস্টের ডিজাইনের, এখানে যাওয়ার জন্য, এখানে বসে আড্ডা দেওয়ার জন্য একটা দরজা রাখা হয়েছে, আপনার ভালো করে দেখে নেবেন। এখানে পোস্টের ডিজাইনটা আসলে অনেক সৌন্দর্য করে হয়েছে, আর খালি টাইলস করলে আসলে বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ে এরকম কিছু না। আর এখানে গ্যাপগুলো রাখা হয়েছে যেহেতু করে জানালা নাই, খোলামেলা সবসময় আসলে পোস্টের ডিজাইনগুলো খোলামেলা রাখাটাই অনেক বেটার। আর আপনার চাইলে এখানে এগুলো এই জিনিসগুলোর মধ্যে আপনার চাইলে ডিজাইন করতে পারেন, পোস্টের জায়গাটার মধ্যে ডিজাইন করতে পারেন, বা ফিলারগুলোর মধ্যে চাইলে আপনারা ডিজাইন করতে পারেন। এখানে আসলে ডিজাইন হবে না, তবে সম্পূর্ণগুলো টাইলস হয়ে যাবে। চাইলে আপনারা যদি আপনাদের ভালো লাগে বা টাকা পয়সা যদি বেশি থাকে, চাইলে আপনারা ডিজাইন করতে পারেন, কারণ টাইসে থেকে আসলে ডিজাইনে টাকা বেশি যায়, তবে সৌন্দর্যটা অনেক বাড়ে। যদি টাইসে থেকে টাকা বেশিও যায়, তারপরে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায়। আর এখানে টাইলস হবে সম্পূর্ণ, এগুলো ব্যালকনিগুলো এবং যে রিলিং আপনিগুলো দেওয়া আছে সামনে, এগুলো সম্পূর্ণ টাইলস হবে, আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে 3টা করে বিট দেওয়া আছে, বিটগুলো আসলে অনেক সৌন্দর্য করে করা আছে, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি বিটগুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিট দেওয়া আছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তো চলুন আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাই আসলে এই বিল্ডিংয়ের টোটালি কয়টা কলম ব্যবহার করা হয়েছে। আর এই বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে, বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে। চলুন আমি উপরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি। এখানে আসলে এখানে কোনো ফিলার, টোটালি 12টা কলমের মধ্যে আসলে বিল্ডিংটি করা হয়েছে। কলমগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর আমরা রিলিং গাঁথনিগুলো আপনাদের যেভাবে দিচ্ছি, এখানে আসলে এই পাশে 3টি কলম আর এই পাশে 3টি, টোটালি এখানে টোটালি 12টা কলমের মধ্যে আসলে এই বিল্ডিংটি করা হয়েছে। আর এই বিল্ডিংটি টাইল ছাড়া আসলে 10 লক্ষ টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। যদি টাইলস ফাইবারিস ইলেকট্রিশিয়ান ছাড়া আপনার কাজ করেন, 100% 10 লক্ষ টাকা আপনি বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আপনার যদি ভালো লাগে অবশ্যই এরকম একটি বিল্ডিং অনেক সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।